স্টেশন রোডে মহালয়ার সন্ধেবেলায় মোবাইল ছিনতাইয়ের চেষ্টা। মহালয়ার সন্ধে পূজোর বাজার করছিল একটি পরিবার। মা দোকানে কেনাকাটায় ব্যস্ত ছিলেন, বাবার বাইকের পিছনে বসেছিল এক তরুণী। তার হাতে থাকা মোবাইল ফোন হঠাৎ টান মেরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক যুবক। টানা টানিতে মোবাইল ফোনটি মাটিতে পড়ে যায়। তরুণীর চিৎকারে লোকজন জড়ো হয়ে যায়। অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরে ফেলে লোকজন। উত্তরপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। পূজোর বাজারে সন্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরপাড়া স্টেশন রোডে। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় উত্তরপাড়া থানার পুলিশ। আমরা জুতো দোকানে ঢুকেছিলাম, আমরা মেয়ের গাড়িতেই পড়েছিল, মেয়ের হাতে মোবাইলটা নিয়ে টানার চেষ্টা করেছে, পুলিশকে নিয়ে যেতে পারে ছিলেন, নিয়ে মানে হাতের মধ্যেই ছিল, কিন্তু হাতে একটু লেগে গেছে। অনেক টানাটানি করার পর মেয়ে টেনে নিয়েছে, তারপর সঙ্গে সঙ্গে মেয়ে চিৎকার করে তো বাবা মোবাইল নাম টেনে নিচ্ছে, বাবা দৌড়াতে থাকে, তো মানে ওই ধরা পড়ে যায়। মানে পুলিশ দ্রুত এসছে, সাথে সাথে আমি পেয়ে গেছি ওদের, ওনাদেরকে তো ওনাদেরকে পাওয়া যেতে উনি ওনারা সবাই প্রত্যেকে ধরে ফেলেছে। তো সেরকম হাতে সেরকম বেশি লাগেনি, তবে টানাটানি হয়েছে মোবাইলটা নিয়ে। ওকে, ওর হাতে কি কোনো অস্ত্র ছিল? না, চিন্তাই করার কিছু নেই, আমি দেখতে পাইনি অস্ত্র। আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন? আমি 2 নম্বর মাগলা রাইসমিন থেকে এসেছি, আমার নাম সুমিত্রা মণ্ডল। দুর্গাপূজার বাজার করতে এসে ছিনতাই ঘটনা, কি বলবেন? খুবই একটা, কারণ এই এখন দুর্গাপুজো শুরু হয়নি, এখন যদি আপনারা কি আতঙ্কিত? আতঙ্কিত বটে, খুবই আতঙ্কিত। এই এই সময় এরকম যদি হয় তাহলে পুজোর এখন অনেক বাকি, অনেক ভিড়ভাট্টা বাকি আছে, তখন কি হবে? আপনার নাম? আমার নাম সঙ্গীত। হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর সাথে পাপু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।